নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছেন, দারুণ আছেন, আমিও দারুণ আছি। প্রতিদিনের মতোই আজকে একটি বিশেষ টোটকা বলে দেবো লাক্সারি লাইফ এর জন্য, যাতে অ্যাবান্ডেন্স, মানি, প্রসপারিটি আপনার জীবনে বৃদ্ধি পায়, যাতে আপনি একজন মানি ম্যাগনেট হয়ে উঠতে পারেন, সম্পদশীল হয়ে উঠতে পারেন এবং তা খুব কম সময়ের মধ্যেই। কিন্তু তার আগে একটি ছোট্ট গল্প শোনাব, কারণ এই গল্পটির সঙ্গে আজকের এই জীবনে যে আমরা এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তার সঙ্গে একটা কানেকশন খুঁজে পাবেন আপনারা। আর অবশ্যই আপনার অন্তরাত্মা থেকে একটা উপলব্ধি আসবে জীবনের প্রতি। চলুন গল্পটি শোনা যাক। একজন খুব ধনী ব্যক্তি একবার সমুদ্রের ধারে গেছেন এবং সেখানে জেলেদের সঙ্গে দেখা হয়েছে, অনেক জেলে। তো তারা দিন আনে দিন খায়, ওই জাল ফেললো, মাছ আনলো ছোট ছোট ডিঙিতে করে, তো এভাবেই তাদের দিন কেটে যায়। একজন খুব ধনী ব্যক্তি সেখানে ঘুরতে গেছেন, তো জেলেদের জিজ্ঞেস করছেন যে আচ্ছা তোমরা এই যে মাছ ধরছো কতক্ষণ ধরো, সময় কতক্ষণ লাগে? বলছে আমরা একবারই যাই, যা পাই নিয়ে ওটা বিক্রি করে দিই, ও তারপর কি করো? তো জেলেরা বলছে আমরা আমাদের ছেলেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে, ছোট ছোট বাচ্চা আছে তাদের সঙ্গে একটু খেলাধুলা করি, ওদের সঙ্গে সময় কাটাই, তারপর স্ত্রীর সঙ্গে একটু কথা বলি, হাসি ঠাট্টা করি, বেশ মজা করে যা রান্না করে খুব খুশিতেই খাই, যা নুন ভাত জোটে তাই খাই ভালো মন্দ মিশিয়ে, তারপর বিকালবেলায় বা সন্ধ্যেবেলায় বন্ধুদের সঙ্গে বসে একটু আড্ডা দিই, আমোদ করি, রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমাই, আবার ভোরবেলায় বেরিয়ে যাই। তো এটাই দৈনন্দিন রুটি আমাদের, আবার মাছ ধরি, আবার আসি, আবার মাছ বিক্রি করি, রোজকার এভাবেই চলে। তো সেই ধনী ব্যক্তি বলছেন যে আচ্ছা আমি তোমাদের একটা বুদ্ধি দিতে পারি, তোমরা কি নেবে? তোমরা তাহলে অনেক ধনী হতে পারো। তো জেলেরা বললেন হ্যাঁ বলুন। বললেন যে ওই ভদ্রলোক, ওই ধনী ব্যক্তি বললেন যে তোমরা কাজ করো না, তোমরা এই যে একবার করে মাছ ধরছো, তোমরা এই টাইমটাকে একবার না করে দিনে দুবার বা তিনবার করে করো, সময়টা একটু বেশি দাও। বলছে তাহলে কি হবে? জেলেরা বলছে কি হবে? বলছে তাহলে তোমাদের ইনকামটা বাড়লে, তোমরা কিছুদিন জমিয়ে ওই যে অতিরিক্ত অর্থ ওইটা দিয়ে তোমরা ডিঙি কিনতে পারবে আরো কয়েকটা, একজনের হয়তো আজকে একটা রয়েছে, তুমি আরো দুটো কিনতে পারবে, অন্যদেরকে ভাড়া দিতে পারবে, বা মাছ একটু বেশি ধরলে তোমার সংসারের পরিস্থিতিও অনেক ভালো হবে, উন্নত হবে আর্থিক মান। বলছি ঠিক, তারপর কি করব? তো তারপর সেই ধনী ব্যক্তি বললেন তারপর তোমরা যখন ওইগুলো থাকবে, ডিঙিগুলো নতুন থাকবে, আরো সঙ্গে লোকজন বেশি কাজ করবে, তোমাদের ইনকামটা বেশি হবে, তখন তোমরা একটা বড় একটা জাহাজ কিনতে পারবে, দিনে দিনে যত সঞ্চয় হবে, তো সেখান থেকে তোমাদের আরো অনেক বেশি ইনকাম হবে, আর সেই ইনকামের অর্থে তোমরা তখন এই যে তোমরা যেখানে গিয়ে বিক্রি করো মাছ, তো তারা তো তোমাদের কম দাম দেয়, তো সেখান থেকে তারা আবার নিয়ে গিয়ে আরেক জায়গায় বিক্রি করে মধ্যস্বত্বভোগী তারা, তো তাদের কাছে না দিয়ে ডিরেক্ট তোমরা বিক্রি করলে তোমার দামটা বেশি পাবে, এবং তারপর তোমরা নিজেরাই এরকম মাছের স্টোর সংরক্ষণাগার রাখতে পারবে, নিজের তৈরি করতে পারবে, সেখান থেকে তোমার আরো অনেক বড় হবে। তো বলল সেই মাঝিরা যারা নৌকো টোকো এই মাছ টাছ ধরে সেই জেলেরা, তারা বললো এটা করতে কতদিন সময় লাগবে, মানে আমাদের এই পুরো অবস্থার উন্নতি হতে? বলছে তা ধরো 25-30 বছর লেগে যাবে। বলছে আচ্ছা তা বেশ, তো তারপর কি করবো? বলছে এবার তোমার অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবে, অনেক বড়, তখন তোমরা সংসারে তোমার স্ত্রী, বাচ্চা কাচ্চা, হ্যাঁ বন্ধু বান্ধব, এদের সঙ্গে সময় কাটাবে। তখন মাঝিরা বলল, ওই মাঝি বলতে এখানে যারা জাল টাল দেয় ওই মাছ ধরার জন্য, সেই জেলেরা বলল যে তা এত দিন ধরে আমরা এগুলো করে শেষে গিয়ে তো আমরা ওই সন্তানদের সঙ্গে খেলবো, যখন বাচ্চারা বাচ্চা থাকবে না, বড় হয়ে যাবে, তাদের শৈশবটা আমরা আর পাবো না,
আমার স্ত্রী যে এতদিন ধরে ঘরে থাকবে সে আমাকে ছাড়া থাকবে, অর্থাৎ আমার সঙ্গে সে সময় কাটাতে পারবে না এখনকার মতো, বন্ধুদের সঙ্গে সেই সময়গুলো পাবো না। যখন আমরা অবসর নেবো তখন আমরা বৃদ্ধ হয়ে যাবো, আর কটা দিন থাকবে বাঁচার? মানুষের গড় আয়ু কত? 60 বছর 70 বছর, তার থেকেও অনেকের কম, খুব কম জনের একটু বেশি হয়। তাহলে সেই শেষ বয়সে গিয়ে সেই তো অবসর যাপন করবো, পরিবার সঙ্গে সময় কাটাবো, তা আমরা তো এখন সেটাই করছি। হ্যাঁ বন্ধুরা, এটা কেন বললাম বলুন তো? অ্যাকচুয়ালি আমরা সারা জীবন অর্থের পিছনে ছুটতে 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 আমরা নিজেদের জীবনে বেঁচে থাকার মানেটা ভুলে যাই, জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য এগুলো পেতে ভুলে যাই। হয়তো টাকা অনেক হয়ে যায় একটা সময়, ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে যায়, কিন্তু সেটা আর ভোগ করার মতো সময় হাতে থাকে না। আর যদিও আয়ুটা থাকে, শরীরে শক্তি থাকে না, মনটা থাকে না, মানুষগুলোও চেঞ্জ হয়ে যায় বয়সের সাথে সাথে, তাই না? তার মধ্যে হয়তো অনেক বন্ধুকে আমরা হারিয়ে ফেলি। তো আমাদের জীবনে শুধু ইনকাম করলেই কি সব শেষ, সব আশা পূর্ণ হয়ে যায়? কখনোই নয়। সেই সবার সঙ্গে মিলেমিশে থাকা, সুন্দরভাবে সময় কাটানো, সেটা আর হয়ে ওঠে না বন্ধু। তাই আমি বলবো, জীবনটাকে উপভোগ করতে গেলে আগে ভালোবাসুন নিজেকে। এই যে রেইকি, উসুই রেখি, ট্র্যাডিশনাল রেখি, হরিফাই রেখি আমি শিখতে বলি, যারা আমার কাছে শেখে অনলাইন বা অফলাইনে, তাদের কেন বলি? তারা অনেকেই ক্লাস করার পর বলে, স্যার আরও কেন 2 বছর বা 4 বছর আগে কেন রেখি শিখতে পারলাম না, কেন আমরা জানতাম না, ইস তখন যদি শিখতাম তাহলে আরও তো জীবনটাকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারতাম, এত সমস্যা জীবনে আসে সেগুলো থেকে তো নিজে থেকেই অনেকটা রিলিফ পেতে পারতাম, মানসিক শান্তি পেতাম, শরীরেও শান্তি পেতাম। তো যাই হোক, আমি বলবো যারা রেইকি শিখতে চাইছেন, জীবনটাকে উপভোগ করতে চাইছেন, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হরিফাই রেইকি, উসুই রেইকি, যেটা খুশি শিখতে পারেন, লামা ফেরা, ক্রিস্টাল কোর্স শিখতে পারেন। এবং কীভাবে শিখবেন, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, সরাসরি কল করতে পারেন, আর সারা বছর গাইডলাইন কিন্তু আপনি পেয়ে থাকবেন আমার কাছে শিখলেন, এটুকু বলতে পারি, কথা দিতে পারি। যেটা বলছিলাম যে আজকে একটা টোটকা বা টিপস বলে বলেছি, লাক্সারিয়াস লাইফের জন্য, অ্যাবান্ডেন্স আসার জন্য জীবনে কী করবেন? আপনার মধ্যে একটা ম্যাগনেট ক্ষমতা অ্যাট্রাকশনের জন্য, এই অ্যাবান্ডেন্সকে, প্রসপারিটিকে আনার জন্য আপনি নিজেই কিন্তু একটি উপায় করতে পারেন। কী করবেন? আপনি প্রতি বুধবার এবং শুক্রবার করে টোটাল 21টা বুধবার 21টা শুক্রবার যদি করতে পারেন এই প্রসেসটি, দেখবেন যে আপনার এই জাস্ট টোটাল 21টা যে দিন বললাম শুক্র এবং বুধবার ধরে এই উপায়টি করলে, দেখবেন যে সত্যি আপনার জীবনে অনেক চেঞ্জেস আসছে, আসছেই। দেখবেন আমার প্রচুর ভিডিওতে অনেকেই কমেন্ট করেন তারা কত সুন্দরভাবে হেল্প পাচ্ছেন, আর যদি এর মধ্যে রেখে শিখে নেন তাহলে তো কথাই নেই। তবে অবশ্যই আমার কাছে শিখলাম, আমি যেভাবে গাইড করবো আমি কথা দিতে পারবো না যে অন্য কোথাও শিখলে আপনি কতটা সেভাবে গাইড পাবেন, আমার থেকে হয়তো অন্য জায়গায় ভালো গাইডও পেতে পারেন, হতেই পারে, আমি তো সব কিছু সব জানতা নই, তবে আমি আমার মতো করে অবশ্যই চেষ্টা করি। হ্যাঁ, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আপনাদের বন্ধু। আজকে যে টিপসটি দিচ্ছি এটির সঙ্গে রেইকির কোনো রিলেশন নেই। কি করবেন? কর্পূর নিন, অলিভ অয়েল তেল অথবা নারকেল তেল বা সর্ষের তেলের মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিন, একটা শিশির মধ্যে রেখে দিয়ে দিন একটু গুঁড়ো, দিয়ে একদম গুঁড়ো হবে, দিয়ে সেটিকে ভালো করে ঝাঁকিয়ে নিন, যেদিনই বুধবার বা শুক্রবার করছেন ঝাঁকিয়ে নিন, ভালো করে নিয়ে ভালোভাবে গায়ে হালকা করে, মানে খুব বেশি নিতে হবে না, হালকা করে মুখে হাতে পায়ে ভালো করে লাগিয়ে নিন, হালকা করে লাগিয়ে আপনি স্নান করুন। এই 21টি বুধবার এবং শুক্রবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আর করতে হবে না এটা। দেখুন এর মধ্যে আপনার কিন্তু লাইফ থেকে অনেক রকম সমস্যা কেটে যেতে শুরু করবে, আপনি যে কাজ করছেন বা নতুন নতুন কাজে আপনি সুযোগ পেতে থাকবেন, আপনার সঞ্চয় বৃদ্ধি হতে থাকবে, মানসিক টেনশন অনেক কমে যাবে, মনও ভালো থাকবে। আর সেই সঙ্গে একটা কাজ করবেন, এবার যেটি বলছি সেটা রোজকার, টোটাল এটাও 21 দিন কিন্তু এটা রোজকার, এই যে হাতের অংশটি দেখছেন
এই যে শুক্রস্থান ঠিক এই জায়গাটায় ওই কর্পূর তেল যেটি নিয়েছেন সেটিকে এইখানে ঘষবেন, ঠিক এইভাবে ডলবেন, আর ডলতে ডলতে আপনি মন্ত্র জপ করবেন, শ্রীম শ্রীম শ্রীম, শুধু যপ যে কোনো একটি হাতে করবেন, দুটো হাতেই করতে হবে এমন নয়, করবেন। এবং এটি 21 দিন করতে হবে, গুনতে হবে না কতবার করছেন, চেষ্টা করবেন কমপক্ষে 2 মিনিট করার, 2-2.5 মিনিট জাস্ট করতে থাকুন, 21 দিন পরে দেখুন আপনার এদিক থেকেও দারুণভাবে একই রকম রেজাল্ট পেতে শুরু করবেন। যখনই অর্থের সমস্যা আসছে বা বাধা রয়েছে তখনই আপনি এই উপায়টি করতে পারেন। তো বন্ধুরা, আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং কেমন লাগলো ভিডিওটি পুরো দেখে জানাবেন, নিজের ইষ্ট দেবতাকে অবশ্যই এখানে একটি কমেন্ট করবেন ধন্যবাদ জানিয়ে। আর যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে, যদি একটু কারোর উপকার হয়। আর যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই, সবাই সম্পূর্ণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দারুণ থাকুন। আর চলিত হবে, ধন্যবাদ।